আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের কাছ থেকে ঋণ পাওয়ার শর্ত পূরণে মাত্রাতিরিক্ত আরোপ এবং সরকারি ব্যয় সংকোচন সহ বেশ কিছু সিদ্ধান্ত নেয় অর্থনৈতিক অচলাবস্থায় থাকা দেশ শ্রীলঙ্কা এ নিয়ে শুরু থেকেই জনগণের তোপের মুখে পড়েন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়া এবং কর বাড়ানোর প্রতিবাদে বুধবার আবারও ধর্মঘট পালন করেছেন দেশটির বন্দর হাসপাতাল স্কুল ও রেলওয়ের সরকারি কর্মচারী সহ চল্লিশটির বেশি শ্রমিক ইউনিয়নের হাজার হাজার কর্মী ধর্মঘটের কারণে বন্ধ হয়ে যায় হাসপাতাল ব্যাংক ও বন্দরের কার্যক্রম বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা সেবা বন্ধ থাকায় অনেক রোগী বাড়ি ফিরে যান ধর্মঘটে ট্রেনের চালকরাও অংশ নেয় বন্ধ থাকে রেল যোগাযোগ এতে চরম বিপাকে পড়েন সাধারণ মানুষ বিমানবন্দরেও কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম ধর্মঘট পালনে সরকারের নিষেধাজ্ঞা থাকায় এদিন সকাল থেকেই কলম্বোর রেল স্টেশন বন্দর ও সরকারি অফিসসহ শহরের বিভিন্ন জায়গায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয় কোনো জায়গায় ধর্মঘট পালনকারীদের মিছিল পুলিশি বাধার মুখে পড়ে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স তবে এখনও কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি ফরহাদ চৌধুরী সময় সংবাদ